গুড ইভিনিং বন্ধুরা, জুন এখন মাশরুম কাটছে, মানে আমাকে রান্নাতে হেল্প করছে। কালকে এটা ও স্কুলে টিফিনে নিয়ে যাবে, তাই আমি সন্ধেবেলা ওরকম আমি বানিয়ে নিই ওর টিফিনটা, তো সেটাই ও আমাকে এখন হেল্প করছে। জুন পড়াশোনা বাদ দিয়ে বাকি সব কাজটা খুব মন দিয়ে করে, কারণ ও খুব ভালোবাসে এগুলো রান্না করতে। মানে পড়াশোনা ছাড়া যে কোনো কাজ দাও ও খুব ভালো করতে পারবে। তো যাই হোক, সেটাই এখন লকডাউনে ও রান্নাটা মোটামুটি কিছুটা শিখে নিয়েছে। তো যাই হোক, মেয়েদের এগুলো একটু শিখে রাখা ভালো, কারণ সবসময় কাজে এসেই যায় মেয়েদের। গর সে দেখিয়ে ইস ইনসান কো, আমি এটা বানালাম কালকে স্কুলে নিয়ে যাবে বলে, বানিয়ে এটা নিয়ে না খেতে বসে গেছে, স্কুলের জন্য অল্প রেখে খেয়ে নিচ্ছে, এটা উচিত না। তো কত খাবি এখন তুই, তা স্কুলে খাবি না? আর যে মেয়ে রাইস খেতে চায় না, সে বলছে বেশি করে রাইস দাও, মানে এতটাই ইয়ামি হয়েছে, তাই তো? গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। এই যে টিফিন প্যাক করে দিয়েছি আর ওপর দিয়ে জাস্ট একটুখানি সেসমি সিডস ছড়িয়ে দিয়েছি, যেটা খাওয়া খুবই ভালো। আর এই রেসিপিটা আমি এর আগে শেয়ার করেছি বলে আমি আর শেয়ার করলাম না, আজকে শুধু অ্যাড করেছি, রাইসটা অ্যাড করেছি, তো আগের বার রাইস অ্যাড করিনি। তো এখন আজকে হবে এই যে লাঞ্চে, এটা হচ্ছে লাউ, যেটা মা আগের দিনই কেটে রেখেছিল আর সেদ্ধও করে রেখেছিল নুন দিয়ে, এটা ট্যাংরা মাছ দিয়ে হবে। তো এইটাই, আর এইদিকে পাশে যেটা দেখেছো এটাও মা কেটে রেখেছে, বিট গাজর দিয়ে ঝুরি ঝুরি পুরো কেটে রাখা, এটা ভাজা হবে। তো এটাই কাটা আছে, তাই জন্য আজকে আর কিছু কাটতে হলো না আমাকে আনাজ। আর এটা আলু, যেটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছের ঝোল হবে, যে এখানে এনেছে ট্যাংরা মাছ, এটা দিয়ে লাউ দিয়ে হবে, আর এই মাছের মাথাটা দিয়ে এটা ঝোল হবে, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, তাই তো? এটাও তেলাপিয়া মাছ আছে, এটা দিয়েও ঝোল হবে। আর এদিকে লাউটা বসে গেছে আর ভাত বসে গেছে। মর্নিং বন্ধুরা, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঠিক সকাল 9টা, আর চাটা খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে রান্নাঘরের কাজ বলতে আজকে সেরকম রান্নাঘরের কাজ সেরকম ছিল না, কারণ হচ্ছে জলখাবারও মা বললো সেরকম বানাতে হবে না, কারণ টুকটাক অনেক কিছু খাবার আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। আর আনাজ মা মোটামুটি কালকে কেটেই রেখেছিল, সেটা হচ্ছে দেখতে পেলে যে লাউটা সেদ্ধ করে রেখে দিয়েছিল, কেটে কেটে কুটে সেদ্ধ করে রেখে দিয়েছিল। আর ওই যে গাজর আর বিট যেটা, সেটাও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিল, সেটা আজকে ভাজা হবে। আর বাজার বলতে মা বাবা এনেছে আজকে হচ্ছে ট্যাংরা মাছ, সেটা দিয়েই কিন্তু লাউটা হবে, মানে লাউ ট্যাংরা যেটা বলে না সেটা হবে। আর এনেছে তেলাপিয়া মাছ এনেছে, সেটা দিয়ে ঝোল হবে। আর বাপ্পার জন্য ওই যে রুই মাছের বড় এরকম বড় সাইজের একটা মাথা নিয়ে এসেছে, তেল এনেছে, তো যাই হোক ওইটা দিয়ে একটা পাতলা করে ঝোল করবে, কারণ বাপ্পার পেটের অবস্থা অতটা ভালো নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকে জুনকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মাশরুম দিয়ে, মানে রাইস দিয়ে মাশরুম দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তো মাশরুমটা কিভাবে বানাতে হয় তোমাদের এর আগে শেয়ার করেছিলাম, তো ওই ওরকমভাবেই করে না, যেটা যে ভাত যে আমরা যেই রকম রেগুলার যেই চালের ভাত খাই, তো সেই চালটাই আবার মানে ভাতটা আর কি দিয়ে দিয়েছিলাম আর কি, রেডিমেড ভাতটা করা ছিল যেই ভাতটা সেটাই দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ব্যাস দারুণ একটা খেতে হয়ে গেছে। কালকে তোমরা দেখতেই পেলে যে কালকে সন্ধ্যেবেলা জুন আমাকে একটুখানি করাতে হেল্প করেছে, তো যাই হোক সেইগুলো করে আবার একটুখানি টেস্টও করেছে দেখতেই পেলে, তো সেইগুলো সেটাই আজকে আবার গরম করে দিয়ে দিয়েছি। তো খুব খুশি, মানে এরকম ধরনের খাবার খেতে ও খুবই ভালোবাসে, মানে ধরো নর্মাল যে ভাত বা রুটি সেগুলো একদমই পছন্দ করে না, এইরকম টাইপের একটুখানি একটু অন্যরকম খাবার ও খেতে খুবই ভালোবাসে। আর বিছানার হাল এই অবস্থা, কারণ হচ্ছে বারান্দাতে জামাকাপড় মেলেছিলাম, কিন্তু মিস্ত্রিরা বললো যে তুলে নিতে। আর ওইদিকেও পাশের ঘরেও ওরকম অবস্থা, কালকের যে কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলো বারান্দা থেকে আবার তুলে এনে রাখা হয়েছে, এইরকম মানে এর ঘরটা একটু মোটামুটি এলো। তো একটু বাদে জুনের কাবারটা সেটা গোছাবো। কি হয়েছে, জুন গত 2 বছর ধরে যেহেতু জুন বাড়িতেই ছিল, তো ওর কি হয় যেই জামাগুলো ধরো ছোট হয়ে গেছে, অথচ খুব পছন্দের ওর জামাগুলো, সেইগুলো না মানে ধরো আমি বাতিল করব সেইগুলো বাতিল করতে দিত না, বলতো না না এটা বাতিল করো না, এটা তো আমি পরবো, এটা তো আমার হয়, অথচ কিন্তু হয় না, পরবেও না, কিন্তু রেখে দেবে, মানে কাউকে দিতে দেবে না। তো আমি বলেছি যবে স্কুল খুলবে আমি সেই টার্গেট করে আছি যে যবে স্কুল খুলবে আমি তো এই জামাগুলো বিদায় করে দেবো, আর ও রেখে গেছে না তুমি করবে না, না তুমি করবে না, এসব করেছে। তো যাই হোক, তো ওই রকমই কিছু জামা শর্ট আউট করবো, কারণ এত জামা হয়ে গেছে না, মানে যে জামাগুলো পরছে না সেইগুলোও রেখে দিয়েছে, যে টাল হয়ে গেছে আর
মানে কাবারটা খুললেই না আমার বিরক্ত লাগছে, রোজ জামাগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, রোজ দেখছি কি এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ ওই যে ও ভাবছে ওইটা পরবো না, তলা দিয়ে বার করছে, অথচ ওই জামাগুলো দিতেও দেবে না। তো ওই জন্য আমাদের যে চাল দিয়ে যায় দাশু কাকু, তো দাশু কাকুকে আমি ওরকম টুকটুক করে জামা কাপড় দিয়ে দিই, মানে পুরোনো জুতো, ধরো জুতো বলতে ধরো মানে শুনতে খারাপ লাগে যে জুতো দিচ্ছি, কিন্তু আমি একদিনকে ভেবে দেখলাম যে জুতোটাও কিন্তু দরকার, মানে আমরা ভাবি যে কাউকে জুতো দিচ্ছি কিন্তু জুতোটা কি দরকার নয়, তাই না? কারণ ধরো কোনো বাচ্চা যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে কি শুধু জামা পরবে, খালি পায়ে যাবে? তো যাই হোক, ওই জন্য জামাগুলো দাশু কাকু কি করে বলতো, আমার খুব ভালো লাগে দাশু কাকু দেশে যখন যায়, যে ধরো জামাগুলো দিয়ে দিলাম, দেশে চলে যায় রেগুলার, মানে ট্রেনে যাতায়াত করে, তো তো ড্রেস দেশে চলে গিয়ে কি করে, দেশের যে মানে ঘরে গিয়ে এরকম সামনে গিয়ে না মাঠের মধ্যে এরকম জামা কাপড় গুলো দিয়ে দেয়, বলছে দেখ তোরা যে যা নিবি নিয়ে নে, আর বাচ্চারা বলছে খুব আনন্দ করে জামাগুলো নিয়ে নেয় আর পরে। তো এটাই আমার শুনে খুব ভালো লাগে, তো এই জন্য দাশু কাকুকে দিয়ে দিই। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, এই যে এই ব্যাগটার মধ্যে, এই ব্যাগটার মধ্যে আমি সব মানে ঢোকাতে থাকি, মানে এক মাস হয়ে গেলেও যা মানে যতটুকু এক মাস বা দু মাস যা জমে আর কি, তো এইগুলো আমি টুকটুক করে দিয়ে দিতে থাকি। তো এইটাই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে জুনের সমস্ত জামা কাপড়, ওই দিকটায় রয়েছে ওই দিকগুলো সমস্ত রাস্তায় পরা জামা কাপড়, আর এই দিকের গুলো বেশি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাড়িতে পরা জামা কাপড়। হ্যাঁ, আরও রয়েছে কাবার্ডের মধ্যে, সেগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে ওই শীতের পরার, কিন্তু এগুলো বেশিরভাগ এখানে থাকে না, কারণ এগুলো ধোয়া হয়নি এখনো, তো ওই জন্য মিস্ত্রিরা কাজ করছে ছাদে মেলতে পারবো না বলে ধুইনি, কিন্তু এগুলো এইগুলো সমস্ত সোয়েটার টোয়েটার সমস্ত ব্যাগ ট্যাগ রয়েছে এগুলো এখানে রয়েছে, আর এই যে এইগুলো আমি সব ফাঁকা করে দিয়েছি, এবার আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। এইটাই ফাঁকা হয়ে গেছে, আর কি অবস্থা দেখেছো, অনেক জামা কাপড় আছে যেগুলো খুব একটা পরে না, কিন্তু ওই রেখে দিয়েছে। কাবারটা মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি, নিচের দুটো থাক আর কি, তো ওপরটাতে রেখেছি এরকম রাস্তায় পরার জামা কাপড় এইভাবে রয়েছে, আর মাঝের এখানে একটা ভাগ করে রেখেছি, সেখানটাতে ওর ইনারওয়্যার থাকে, আর এই নিচের এখানটাতে রেখেছি সব বাড়িতে পরার জামা কাপড়। এইগুলো দেখেছো কত হয়ে গেছে জামা কাপড়গুলো, সামনে এখানে হাফ প্যান্টগুলো রয়েছে, এখানে টপগুলো রয়েছে, আর এখানে ফ্রক যেগুলো সেগুলো রয়েছে, ড্রেস বলো ফ্রক বলো, আর পেছনের যেগুলো ফুল প্যান্ট রেখেছি সেগুলো একটুখানি গরমের পরার, আর ওই দিকটাতে ভেতরটাতে রেখেছি যেগুলো খুব একটা মানে সবসময় পরে না আর কি, একটু মোটা ধরনের কাপড় যেগুলো হয় না সেইগুলো রেখেছি, আর ওখানে সব ইনারওয়্যারই থাকে, এখানে দুটো ভাগে থাকে আর কি, উপরে আর নিচটাতে, তো এইরকম এভাবে রেখেছি, আর ওপরটা এখনও গোছানো হয়নি, কুকুরটা আবার যখন কাঁচা টাচা হয়ে যাবে তখন যেগুলো দেখছো সেগুলো আমি বের করেছি, তো জুন আসুক স্কুল থেকে তারপর ও ডিসাইড করবে, কারণ সামনেই দোল আসছে, তো এগুলোর মধ্যে থেকে একটা পরে দোল খেলে নিতে পারবে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। ছাদে আর আমার বারান্দাটাতে জামা কাপড় মেলতে পাচ্ছি না, এটা হচ্ছে বসার ঘরের সামনে যে লাগোয়া যে বারান্দাটা, তো সেখানেই এখন জামা কাপড় মেলছি, অল্প অল্প করে কাচ্ছি, আর এই বারান্দাটাতেই মোটামুটি মেলা হচ্ছে, আর এই দিকেরটা হচ্ছে আমার ঘরের বারান্দা, এই যে দেখতেই পাচ্ছ যে বাড়ির বাইরেটা রং হচ্ছে এরকম, দড়িতে ওরা ঝুলে ঝুলে রং করছে, তো কিছুটা বারান্দায় রং লেগে গেছে, তবে ওইটা কী বলো তো এটা বাইরের দিকে, মানে ভেতরের দিকে কিন্তু রং হবে না, তো ওই যে ওই পোর্শনটুকু যতটুকু অতটুকু অবধি ওরা বাইরেটুকু আবার রং করছে, আবার পরের দিন নেক্সট দিন ওই দিক দিয়ে চলে যাবে।
আজকে হচ্ছে ওমেন্স ডে, তাই আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি ওমেন্স, হ্যাপি ওমেন্স ডে। তো এখানে একটা কথা বলার খুবই ইচ্ছা হচ্ছে, তো সেই কারণে বলছি। দেখো, মেয়েরা যদি সমাজে যোগ্য সম্মান পেতো না, তাহলে এরকমভাবে আলাদা করে ওমেন্স ডে বানানো হতো না। আর এইভাবে আলাদা করে ওমেন্স ডে যে বানানো হয়েছে বলেই যে মেয়েরা খুব সম্মান পাচ্ছে তাও কিন্তু না। অনেকেই আছে যে মানে এখনো পর্যন্ত এই ওমে আজকের দিনটাতেই দেখো হয়তো অনেক বাড়িতে বা অনেক জায়গায় হয়তো মেয়েদেরকে অসম্মান করা হচ্ছে। আর শুধু ছেলেরাই যে মেয়েদেরকে অসম্মান করে তা কিন্তু নয়, অনেকই অনেক ক্ষেত্রে দেখবে মেয়েরা কিন্তু মেয়েদেরকে বেশি অসম্মান করে, এটা কিন্তু হয়ে থাকে। আর ওমেন্স ডে হচ্ছে বলে যে মানে ছেলেরা যে খুব ভালো আছে তাও কিন্তু নয়, অনেক ক্ষেত্রে কিন্তু ছেলেদেরকেও কিন্তু অপমানের মুখে হতে মানে পড়তে হয় আর কি। মানে বিশেষ করে হয়তো এমনও হয় যে যেসব ছেলেদের ইনকাম হয়তো কম বা পিছিয়ে পড়েছে লাইফে, জীবনে পিছিয়ে পড়েছে, জীবনে সেরকম কিছু করতে পারেনি, এগোতে পারেনি, সেই সব ছেলেরাও কিন্তু অনেক অপমানের মুখোমুখি হতে হয়। মেয়েরা কিন্তু প্রচুর অপমান করে এরকম ছেলেদেরকে, অনেক মেয়েদেরকে আমি দেখেছি এরকম অপমান করতে, মানে অতটা ভ্রূক্ষেপ করে না, সেই সমস্ত মেয়ে ছেলেদেরকে অতটা যোগ্য সম্মান দেয় না। আর এমনও হয়েছে যে ছেলেরাও কিন্তু ছেলেদেরকে অপমান করে, শুধু এইটা নয় যে মেয়েরাই সম্মানের যোগ্য হচ্ছে না, সম্মান পাচ্ছে না, ছেলেরাও কিন্তু অনেক সময় পায় না। বা এমনও হয়েছে যে ছেলেরা কিন্তু মেয়েদেরকে অনেক সম্মান দেয়, সেখানে মেয়েরাও কিন্তু মেয়েদেরকে অতটা সম্মান দিচ্ছে না। তাই জন্য আমার মনে হয় জোর করে সম্মান ডেকে নিয়ে যে ওমেন্স ডে বা ধরো বা ফাদার্স ডে এই বা এরকম কোনো দিন আলাদা করে কোনো সম্মান মানে জোর করে সম্মান আদায় করা যায় না। সম্মানটা দেওয়াটা সবসময় নিজের মনের ব্যাপার, যে আমি তাকে কতটা সম্মান দিচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে যে যদি তোমরা নিজেকে আমি মনে করি যে আমি যদি নিজেকে সম্মান দিই তাহলে আমি অন্যদেরকে সম্মান দিতে পারবো। যদি আমি নিজেকে সম্মান না করি না, তাহলে সম্মানের মানে মর্যাদাটাটুকু তো বুঝতে পারবো না, দামটা জানি না, তাই জন্য অন্যদেরকেও আমরা সম্মান করবো না। তো এই জন্য আগে নিজেকে নিজে সম্মান দাও, নিজেকে যোগ্য নিজে প্রমাণ করো, তারপরে অন্যের যোগ্যতা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। চলে এলাম একেবারে লাঞ্চে, এটা হচ্ছে লাউ ট্যাংরা, যেটা তোমাদের দেখালাম যে সকালবেলা ওটা হবে, আর এটা আগের দিনে যে উচ্ছে চচ্চড়ি হয়েছিল সেটা, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তাহলে চলো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্য করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো হলে একটা লাইক নিশ্চয়ই করো।